এখন আউটরিচ করে ক্লায়েন্ট খুঁজে বের করব। তো আউটরিচ করে ক্লায়েন্ট খুঁজে বের করার জন্য তখন অ্যাপ সুমোতে লেমলিস্টের ডিল চলতেছে। এমনিতে লেমলিস্ট আপনারা যখন কিনতে চান প্রত্যেক মাসে টাকা দিতে হয়, বাট অ্যাপ সুমো নামে একটা ওয়েবসাইট আছে, ওইখানে একবার টাকা দিয়ে লাইফ টাইম অ্যাক্সেস পাওয়া যায়, অনেকটা প্যাসিভ জার্নাল। তো আমি তখন লেমলিস্ট কিনছি। লেমলিস্ট কেনার পরে লেমলিস্টের মেইন ফান ব্যাপার যেটা ছিল সেটা হইল এই অটোমেশন একই রকম। সো হেই ফার্স্ট নেম, আমি ইমেলে ওইভাবে ইমেল এবং নামের ডেটাবেস বানায় এক্সেলে ডেটাবেস বানায় লেমলিস্টে ফিল্ড করলে লেমলিস্ট ইমেল সাজিয়ে দিতে পারতো। ইউনিক ব্যাপার যেটা ছিল সেটা হলো লেমলিস্টের ভিতরে কিছু মানুষ ছিল, মানে ইয়ে ছবি বুঝছো, স্টক ফটো, যে মানুষগুলোর হাতে এরকম একটা মনিটর ধরা থাকতো, এবং এই মনিটরের ভিতরে আমি যাকে ইমেল করতেছি তার ওয়েবসাইটের একটা স্ক্রিনশট অটোমেটিক্যালি বসানো যাইতো। সো জিনিসটা চিন্তা করো, মনে করো আমি আমাদের একটা ক্লায়েন্ট MMK ইলেকট্রিশিয়ানস, এখন তার ওয়েবসাইটের ছবিটা আসতো। সো MMK ইলেকট্রিশিয়ানসকে আমি একটা মেইল করতেছি, এখন আমাদের ক্লায়েন্ট, ওই সময় আমাদের ক্লায়েন্ট ছিল না, সে মেইলটা হইলো হেই মাইকেল, আমি অমুক, আমি মাত্র ট্রিনিটি থেকে বেরোইছি, আমি ফ্রিল্যান্সিংয়ে অনেক বড়, এই যে আমার ফ্রিল্যান্সিং প্রোফাইল, আমি তোমার ওয়েবসাইটটা দেখতেছিলাম এবং তোমার ওয়েবসাইটটা দেখে আমার এই জিনিস মনে হয়েছে, আমি কি তোমাকে একটা অডিট পাঠাবো নাকি, নিচে আমার একটা ছবি এরকম একটা ল্যাপটপ ধরা, আমি ল্যাপটপের ভিতরে ওর ওয়েবসাইট। এখন এই এই জিনিস কিন্তু আমি প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য করিনি, এটা অটোমেটিক্যালি লেমলিস্টের ভিতরে হইতো, লেমলিস্টে URL দিলে এই সেম ছবির ভিতরেই স্ক্রিনের ভিতরে ওর ওয়েবসাইট চেঞ্জ হয়ে যেত। তো সব ক্লায়েন্ট একটা ছবি পাইতো, একটা ইমেল পাইতো যেখানে উপরে তার নাম ধরে অ্যাড্রেস করা, ভিতরে আমি একটা ল্যাপটপ ধরে আসি যে ল্যাপটপে তার ওয়েবসাইট লোড হওয়া। তখনও কিন্তু আমি অডিট ফডিট কিছু করিনি, অনেক আমরা এটা বলতাম, আমি অলরেডি একটা অডিট করছি, তুমি কি অডিটটা চাও নাকি, চাইলে আমাকে জানাও, করি নাই কিন্তু আসলে, আসলে উনি যখন রিপ্লাই দিবে তখন করব। আমাদের ফার্স্ট 18 থেকে 20টা ক্লায়েন্ট এভাবে আসছে জাস্ট কোল্ড ইমেল করে, এবং কোল্ড ইমেল আমরা পাঠাতাম র্যান্ডম মানুষকেও পাঠাইতাম, বাট মেইনলি কোল্ড ইমেল আমরা পাঠাইতাম হইলো আমরা দেখতাম কে কে ডিরেক্ট পেইড ডিরেক্টরিতে সাইন আপ করছে। সো বিদেশে আপনারা যারা গুগল গুগল ইয়েলো পেজ টাইপ ডিরেক্টরি যেগুলো আছে, অনেক ডিরেক্টরি আছে পেইড, যেসব ডিরেক্টরিতে সাইন আপ করতে টাকা লাগে। সো স্মল বিজনেসরা যেটা করে সেটা হলো তাদের বিজনেসকে তারা আরেকটু আইবল দেওয়ার জন্য বিভিন্ন ডিরেক্টরিতে টাকা দিয়ে সাইন আপ করায় রাখে। এইসব বিজনেস আমরা খুঁজে বের করতাম, এইসব বিজনেসের ইমেল খুঁজে বের করতাম এবং তারপরে ইমেল পাঠাতাম উইথ আ হাইপোথেসিস যে আপনারা যেহেতু একটা ডিরেক্টরিতে টাকা দিয়ে নিজেদের ওয়েবসাইটকে এনলিস্ট করায় রাখছেন, আপনারা সম্ভবত আপনাদের ভিজিবিলিটি আরও ইনক্রিজ করতে আগ্রহী অর্গ্যানিক এসইও দিয়ে, এই কারণে আপনারা প্রবলি আমাদের আইডিয়াল কাস্টমার হইতে পারবেন। এবং আমাদের শুরুর 18টার মতো ক্লায়েন্ট এভাবে আসছে একদম জিরোর থেকে, জাস্ট কোল্ড ইমেল দিয়ে। প্রত্যেক দিন জাস্ট আমরা কোল্ড ইমেল পাঠাইতাম, কেউ রেসপন্ড করলে তার সাথে গল্প করা শুরু করতাম, ইভেনচুয়ালি ক্লায়েন্ট হইতো। সো এই কাহিনি আমি এই জন্য বললাম যে কোল্ড আউটরিচ অনেক সময় একটা নেগেটিভ কনোটেশন পায় মানুষের, মানুষরা যায় আমার চিনে না, কোনোদিন আমার সাথে কথা শুনে নাই, হঠাৎ করে আমি একজনের বলবো যে ভাই তুই আমার সার্ভিস কেন, ওকে আসলেই কোনোদিন আমাকে টাকা দিবে নাকি, এটা খুব কমন একটা ধারণা মানুষের যে প্রবাবলি দিবে না বাট আসলে দেয়।